আপনি কি চিন্তা করছেন ক্রিকেট ফুটবল ক্যাসিনো ক্রেজি টাইম এবং নিজেরা ক্র্যাশ গেম খেলে লাখ লাখ টাকা ইনকাম করতে এখনই লেগে পড়ুন মেলবেটে উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেওয়া আছে এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশে রাখবেন বাংলাদেশি টাকা বিডিটি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় প্রোমো কোডের এই ঘরে লিখবেন এল ফাইভ জিরো এই প্রোমো কোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট ম্যাথডের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উজ্জ্ব করতে পারবেন প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই একশো বোনাস পাবেন এখানে এল ই এই প্রোমো কোডটি লিখবেন কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না প্রোমো দেওয়ার পরে নিচের খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক লিঙ্কে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন অবশ্য জিরো ছাড়া বসাবেন কারণ এখানে জিরো দেওয়া আছে আপনার যদি আগে মেলবেট অ্যাকাউন্টে একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ লিখবেন প্রথম সাল তারপর মাস ও তারিখ লিখবেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রিজার্ভারে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটিতে থাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখে দিবেন ডকুমেন্ট নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্রের উল্টো পাশে ডেট অফ ইস্যু ডেট দেওয়া আছে ওইটা বসিয়ে দিবেন তারপর এখানে ইস্যুড বাইর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন একটু ওয়েট করুন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন सक्सेसफुल হয়েছে এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট ম্যাথডের মাধ্যমে ডিপোজিট করবেন তো এখানে এই মেথডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন পাঁচশো থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি পেমেন্ট মেথডের এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে এই এজেন্ট নাম্বারেই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব পেমেন্ট মেথডের ক্যাশ আউট অপশনে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রান্সাকশন আইডি দিয়ে দিয়েছে এখান থেকে এই ট্রান্সাকশন আইডিটি কপি করে চলে যাবেন আগের অপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু এক হাজার টাকা করেছি তাই এক হাজার টাকা লিখলাম তারপর আমরা যেই ট্রানজাকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজাকশন আইডি এখানে বসাবো এরপর পেমেন্ট ম্যাথডের ওয়ালেট নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গিয়েছে বন্ধুরা একশো পার্সেন্ট সফল ও নিরাপদ অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্রিনের প্রোমো কোড ব্যবহার করবেন তো ভিউয়ার্স ভিডিওর শ্যু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা বুঝতে অসুবিধা হবে না ভেয়ার্স আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ